হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি গ্যাংলিয়নের সিস্টের ব্যাপারে জানকারি দেবো। এই সিস্ট সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে হাতের এই কবজির জায়গাগুলোতে বিভিন্ন জয়েন্টে জয়েন্টে হয়ে থাকে। এখানে হতে পারে বা পায়ের জয়েন্টের যে বুড়ো আঙুলের যে উপরে যে জয়েন্টটা আছে সেই জায়গাতে আছে। সাধারণত সেই সমস্ত জয়েন্টে বেশি দেখা যায়। এই রিস্ট জয়েন্টে, বিভিন্ন জয়েন্টে ছোটো ছোটো সিস্ট দেখা যায়, যেটি হালকা নরম স্বভাবের হয়ে থাকে, বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় হাড়ের মতন শক্ত থাকে, বা কিছু কিছু ক্ষেত্রে এই সিস্টগুলি দেখা যায় যদি ওখানে প্রেস করা হয়, দাবানো হয়, হালকা দেবে যায়, একটু নড়ালে চারিদিকে একটু হালকা করে নড়ে। কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে প্রচণ্ড তেজ শক্ত হয়, এর কোনো সাইন অ্যান্ড সিমটমস থাকে না। বন্ধুরা, লক্ষণ ব্যথা কোনো কিছু মনে হয় না। দেখবেন যাদের সিস্ট হয়েছে, যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন যে আপনার কোনো ধরনের অসুবিধা হয় কি সেটাতে, তারা বললো না, তেমন কোনো অসুবিধা হয় না, শুধু সেখানে একটা গোটা ভাব সিস্ট বা ওভার গ্রোথ হয়ে থাকে। বন্ধুরা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই সিস্টগুলি সাধারণত 2 থেকে 2.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চি হয়ে থাকে। কিন্তু এই সিস্টগুলি যদি বড় হয়ে যায়, কারো কারো সিস্ট দেখবো অনেকটা বড় হয়ে গেছে, বা একই জায়গাতে যদি মাল্টিপল সিস্ট হয়, ফলে কি সেখানে যদি কোনো নার্ভ থাকে, সেই সিস্টটা হওয়ার কারণে বা সিস্টটা বড় হওয়ার কারণে সেই নার্ভটা সেখানকার দেবে যায়, ফলে কি সেখানে ব্যথা সৃষ্টি হয়। কোন কোন টাইপের ব্যথা বা হালকা করে ব্যথা দেখা যায় বন্ধুরা, যদি সেখানকার নার্ভ দেওয়া পড়ে। কিছু কিছু ক্ষেত্রে এটা দেখা যায়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি কোনো ধরনের কোনো ব্যথা থাকে না বন্ধুরা সিস্টের জন্য, গ্যাংলিয়নের সিস্টের জন্য। আজকে আমি এই ভিডিওতে এর কারণ শেয়ার করবো, এটি সাধারণত কোন কোন কারণে হয়ে থাকে, এর সাইন অ্যান্ড সিমটম লক্ষণ আমি শুরুতে বলেছি, এবং এর এমন কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনসের কথা শেয়ার করবো, যে মেডিসিনটি ব্যবহার করলে সিস্ট, গ্যাংলিয়নের সিস্ট আপনাদের 100% ঠিক হয়ে যাবে। গ্যাংলিয়নের সিস্টের পেশেন্টস আমি অনেকটা ঠিক করেছি, অনেকগুলো ঠিক করেছি। এই মেডিসিনগুলো, যে সমস্ত মেডিসিনগুলি আমি প্রেসক্রাইব করে থাকি সাধারণত এবং 100% রেজাল্টস পাই, সেই সমস্ত মেডিসিনগুলির কথা আমি আপনাদের এই ভিডিওতে শেয়ার করবো। সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। কারণ কি আমি প্রতিনিয়ত এই ধরনের হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড, ডিসিজ রিলেটেড ভিডিও আনি, যেটা অনেক ইনফরমেটিভ হয়ে থাকে। তো বন্ধুরা, আমি ডক্টর এম ডি শাহরুখ, তাহলে দেরি না করে চ্যানেল শুরু করা যাক। তো গ্যাংলিয়ন সিস্টের কারণ বন্ধুরা অজানা, একজ্যাক্ট কজ এখনও পর্যন্ত জানা যায়নি বন্ধুরা। তবে দেখা যায় যে 35 থেকে 45 বছর পর্যন্ত বয়সের মানুষদের ক্ষেত্রে এই গ্যাংলিয়নের সিস্ট হওয়ার চান্স একটু বেশি দেখা যায়। এর কমন সাইন অ্যান্ড সিমটমস লক্ষণগুলো আমি ভিডিওর শুরুতেই প্রকাশ করেছি, শেয়ার করেছি, যে সিস্ট হবে, যে কোনো একটা ওভারগ্রোথ হতে পারে, সেটা শক্ত হতে পারে বা হালকা নরম হতে পারে। এই সমস্ত রিস্ট জয়েন্টে, পায়ের আঙুলের জয়েন্টে, বিভিন্ন জয়েন্টে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, এবং এই সিস্টের ভিতরে এক ধরনের তরল ফ্লুইড, চিপচিপা ফ্লুইড থাকে বন্ধুরা, রসালো ফ্লুইড থাকে সিস্টের ভিতরে। এবং একটি কিছু কিছু ক্ষেত্রে যদি সিস্টটা বড় হয়, যদি কারো মাল্টিপল সিস্টের সমস্যা থাকে, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ব্যথা দেখা যায় বন্ধুরা। আমি স্ক্রিনের উপর পিক লাগিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো ভিডিওটা লম্বা না করে এখন ডাইরেক্ট আমি ওষুধের কথা শেয়ার করি, কোন কোন মেডিসিনগুলি সাধারণত সিস্টের জন্য খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। তো বন্ধুরা, হোমিওপ্যাথি একটি সিমটোমেটিক পদ্ধতি বন্ধুরা, বিভিন্ন অনেক ওষুধ আছে, শয়ে ওষুধ আছে সিস্টের জন্য। তবে আমি সবথেকে ইম্পর্টেন্ট এবং সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটি মেডিসিনের কথা শেয়ার করছি, যেগুলি সব ধরনের সিস্টের জন্য ইফেক্টিভ মেডিসিন বন্ধুরা, এবং আমি এই মেডিসিনগুলি প্রায় প্রেসক্রাইব করে থাকি এবং আশাপূর্ণ রেজাল্টস পেয়ে থাকি বন্ধুরা। তো ভিউয়ার, সবার প্রথমে যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে এটা হচ্ছে থুজা। থুজা অক্সিডেন্টালিস ওয়ান এম পটেন্সিতে আপনাদের ব্যবহার করতে হবে, 1000 CS পটেন্সিতে ব্যবহার করতে হবে, 1000 CS বা 1 M পটেন্সি সেম বন্ধুরা এক। এটি যে কোনো ধরনের ওভারগ্রোথের জন্য, চাই সিস্ট হোক, চাই টিউমার হোক, চাই লাইপমো হোক, চাই শরীরের কোথাও ওয়ার্টস হোক, আঁচুল হোক, আঁচুলে এক ধরনের ওভারগ্রোথ ইত্যাদি যাবতীয় ধরনের ওভারগ্রোথকে ট্রিট করতে, ওভারগ্রোথকে ঠিক করতে থুজা খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। থুজা কী করে, যে ওভারগ্রোথটা হয়েছে, যে সিস্টটা আপনার বাড়তি হচ্ছে, দিন দিন বড় হচ্ছে, সেটি বাড়তি হওয়াটাকে একদম ডাইরেক্ট সাথে সাথে বন্ধ করে দেয়, এবং যে ওভারগ্রোথটা হয়ে গেছে সেই ওভারগ্রোথটাকে ধীরে 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 ঠিক করে দেয় বন্ধুরা। এটি আপনাদের দুপুরা করে সরাসরি জিভের মধ্যে দিয়ে সকালবেলা খালি পেটে একবার করে ব্যবহার করতে হবে বন্ধুরা। এবং নেক্সট যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে, সবাই জানে একটি বায়োকেমিক মেডিসিন, সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর। এটি আপনাদের 6x পটেন্সিতে ব্যবহার করতে হবে। এটি যে কোনো ধরনের ওভারগ্রোথ, এটিও চাই লাইব্রোমা হোক, চাই ফাইব্রোমা হোক, চাই লাইপোমা হোক, চাই অস্টিওকন্ড্রামা হোক, চাই সিস্ট হোক, চাই বোন বৃদ্ধি হোক, হাড় বৃদ্ধি হয়ে গেলে ইত্যাদি যাবতীয় ধরনের, চাই টিউমারটা
শক্ত পাথরের মতন শক্ত হোক বা যে কোনো ধরনের টিউমারের ক্ষেত্রে যে কোনো ধরনের ওভার গ্রোথের জন্য এটি খুবই ইফেক্টিভ একটি বায়োকেমিক মেডিসিন বন্ধুরা। এটি আপনাদের 6টি করে বড়ি চুষে খেতে হবে, হালকা গরম জলের সাথে খেতে পারলে অনেকটা ভালো রেজাল্ট পাবেন, বা এমনি আপনারা ডাইরেক্ট চুষেও খেতে পারেন। 6টি করে বড়ি চুষে খেতে হবে, দিনে 3 বার খেতে হবে, সকাল দুপুর এবং রাত। এবং নেক্সট যে মেডিসিনটি, আবার সবার শেষে যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আর্টিকা ইউরেনাস মাদার টিনচার। আর্টিকা ইউরেনাস কী করে, যে সিস্টের মধ্যে ভিতরে সাধারণত একটা ফ্লুইড থাকে, তরল পানির মতন চিপচিপা ফ্লুইড থাকে, ফ্লুইড দিয়ে ভর্তি থাকে সিস্টটা, সেই ফ্লুইডটাকে শুকাতে সাহায্য করে, ফলে সিস্ট অটোমেটিক্যালি ধীরে 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 ঠিক হয়ে যায়। এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে শরীরে যদি ইউরিক অ্যাসিড বেশি থাকে, রক্তে যদি ইউরিক অ্যাসিড লেভেল বেশি থাকে, সেই ইউরিক অ্যাসিড লেভেল বৃদ্ধির কারণে বিভিন্ন জয়েন্টে জয়েন্টে, আঙুলের জয়েন্টে জয়েন্টে টিউমার মতো ওভারগ্রোথ বা সিস্ট দেখা যায় বন্ধুরা। সেই জন্য এই আর্টিকা ইউরেনাস খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। যদি ব্যথা হয় সিস্টের মধ্যে, সেক্ষেত্রেও ব্যথাকে ট্রিট করতে, ব্যথাটাকে কমাতেও আর্টিকা ইউরেনাস খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। এটি আপনাদের সামান্য পরিমাণ গ্লাসে জল নিতে হবে, প্রায় হাফ কাপের মতন জল নিয়ে ওষুধটি 15-20 ফোঁটা দিয়ে দিনে 3 বার খেতে হবে, সকাল দুপুর এবং রাত। তো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে ভিডিওর মধ্যে যে 3টি মেডিসিনসের কথা আমি বললাম, থুজা অক্সিডেন্টালিস 200 1 mg পটেন্সিয়া 1000 পটেন্সিতে 2 ফোঁটা করে সকালবেলা 1 বার, ক্যালকুলিয়া ফ্লোর 6x পটেন্সিয়া 6টি করে বলে দিনে 3 বার, এবং আর্টিকা ইউরেনাস মাদার টিনচার 15-20 ফোঁটা কিছু জলের সাথে দিনে 3 বার। এই মেডিসিনগুলি 2-3 মাস আপনাদের ব্যবহার করতে হবে, 100% হবে আপনার সিস্টের সমস্যা ঠিক হয়ে যাবে, 1 মাসের মধ্যে অনেকটা কমে যাবে। 3 মাস ব্যবহার করবেন, 2-3 মাস ব্যবহার করবেন, আপনাদের সমস্যা বন্ধুরা 100% হবে, ঠিক হয়ে যাবে। এই মেডিসিনগুলি যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন। যদি আপনারা অনলাইন কিনতে চান, বিভিন্ন ধরনের অনলাইন ওয়েবসাইট আছে, যেমন healthmark.com, onmg.com ইত্যাদি ওয়েবসাইট থেকে আপনারা কিনে নিতে পারেন বন্ধুরা। যদি খরচার কথা শেয়ার করি তো বন্ধুরা, 1 মাসে খরচা পড়ে প্রায় 300-400 টাকা, খুব একটা বেশি খরচা না। এই মেডিসিনগুলো আপনারা ব্যবহার করবেন, টোটাল কোর্স কমপ্লিট করতে আপনাদের প্রায় 700-800 টাকা লাগতে পারে বন্ধুরা, একদম প্রপার কোর্স, পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। আপনারা এই মেডিসিনগুলি খুবই সহজে পেয়ে যাবেন, কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, 100% সেফ মেডিসিন। আপনারা অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন, এবং এই রিলেটেড যদি কোনো ধরনের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন না। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি ছিল এতটুকুই। এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে আমি আবারও বলছি, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব সমস্ত কিছু করে দেবেন। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।